মুকুন্দরা যখন আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসি তখন 2018 সাল, তো তখন মনে হয়নি যে বাংলায় এত দ্রুত পরিবর্তন হবে। তো আজকের এই 2021 দাঁড়িয়ে সেই সময় আমরা যারা মুকুল্লায়ের সঙ্গে, মাননীয় মুকুল্লায়ের সঙ্গে আমরা দল ছেড়েছিলাম, তো দল ছাড়ার পরে আমাদের, আমরা দেখেছি বিনা কারণে আমাদের নানা রকমভাবে প্রশাসনিক চাপ, বিনা অপরাধে আমাদের উপরে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হলো, এবং আমাদের বিজেপির তৎকালীন সময় যে সমস্ত কার্যকর্তারা ছিলেন আমাদের পাশে দাঁড়িয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, মাননীয় দিলীপদা থেকে শুরু করে সমস্ত রাজ্য নেতৃত্ব, তারা প্রায় আমাদের এই মন্দির বাজারে যখন আমাকে অ্যারেস্ট করা হয় পরবর্তী ক্ষেত্রে আমি দেখেছি আমাদের নানা রকমভাবে তারা সাহায্য সহযোগিতা করেছেন, আমার জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লকের যারা বিজেপির কার্যকর্তা ছিলেন তারা সবাই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু আজকের 2021 এসে দাঁড়িয়ে মোদিজির যে চিন্তাভাবনা ছিল, অমিত শাহজির যে চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনাকে পাতেও করে বাংলার সমস্ত রাজনৈতিক দল একটা দোদুল্যমান অবস্থায় ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস এত নিচে নামবে, এত স্বৈরাচারী হবে আমরা কিন্তু আগে কোনোদিন কল্পনা করতে পারিনি, যার ফলে আমরা অমিত শাহজির যত সভা হয়, দিলীপদা যেখানে সভা করতে যান, মুকুল রায় যেখানে সভা করতে যান, সেখানে তৃণমূল কংগ্রেস তারা মানুষের কথা না শুনে তারা নিজেরাই প্রত্যেকটা নেতৃত্ব আজকে নানা রকমভাবে তাদের মানে বিরোধী দলের নেতৃত্বের উপরে যে টর্চার, এবং ফিজিক্যালি প্রশাসনিক তো আছে এবং সেই সঙ্গে ফিজিক্যালি যে টর্চার, তার থেকে আস্তে আস্তে বাংলার মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতি একটা মানে প্রত্যেকটা স্তরের মানুষ, সর্বধর্ম সমন্বয়ের মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে কিন্তু একটা আস্তে আস্তে আস্থাশীল হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 9.5 বছরে যে অত্যাচার তো আছে, তার সঙ্গে যে দুর্নীতিগ্রস্ত বাংলার খেটে খাওয়া মানুষের অর্থ আজকে বিভিন্ন জায়গা তারা স্বল্প সঞ্চয়ের মাধ্যমে জমা করেছিল, আজকে সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে এদের হেভিওয়ের নেতারা প্রত্যেকেই তার সঙ্গে জড়িয়ে গেছে, আজকের কয়লা মাফিয়া, আজকের বালি মাফিয়া, আজকের গরু পাচার কাণ্ডে, এরা মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কাছের লোক সবাই, তার ভাইপো বলুন, তার আশেপাশে যারা থাকতো তারা সকলেই আজকের এই কাজে লিপ্ত, এবং বাংলাকে আজকের দেউলিয়াপনায় পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যার ফলে আমি 2018 সালে এসে যা দেখেছিলাম আজকের কিন্তু 2021 সালে এসে পরিবর্তন শুধুমাত্র দোলগোড়ায় এসে দাঁড়িয়ে আছে। যে অত্যাচার হয়েছে, যে ব্যভিচার হয়েছে, তৃণমূল কংগ্রেস এর প্রত্যেকটা মানে সেই পঞ্চায়েত থেকে এদের রাজ্য স্তরের যে সমস্ত নেতৃত্বরা আছে এরা প্রত্যেকেই আজকের দুর্নীতিতে আকন্ত পর্যন্ত ডুবে গেছে, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির কার্যকর্তারা, জেলার পরিষদের যারা কর্মাধ্যক্ষ টক্ষ যারা আছেন, এদের বিভিন্ন MLAরা আছেন, বিভিন্ন MPরা আছেন, আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেছি এদের দুর্নীতির কতটা পর্যন্ত এরা নিচে নামতে পারে। 34 বছরের CPM-এ তাদের একটা অপশাসন ছিল, সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তারা প্রতিষ্ঠিত করলো, এবং প্রতিষ্ঠিত করার পর বাংলার মানুষ একটা চেয়েছিল যে যুবকরা, অন্তত শিক্ষিত যুবকরা চাকরি পাবে, যুবক যুবতীরা তারা একটা মানে কর্মসংস্থান তৈরি করতে তৈরি হবে, সেখানে কর্মসংস্থানের মধ্য দিয়ে তাদের পরিবারকে সচল করবে। আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখলাম, বাংলায় 9.5 বছরের রাজত্বে একটা সরকার 2,00,000 কোটি টাকা দেনা ছিল CPM-এর 34 বছরে, এই সরকার এই 9.5 বছরে আরো প্রায় 2,50,000 কোটি টাকা এক্সট্রা দেনা করলো, তাতে কিন্তু বাংলার যুবকরা সেই এখন বেকারত্বের জ্বালায় তারা মরছে, তাদের পরিবারে কোনো কর্মসংস্থান নেই, নিজেরা
একটা ভবিষ্যতের কর্মসংস্থান তো না থাকার জন্য কি করে তার সংসার পরিজন চালাবে সেটা দিকে যেমন তারা আজকে নানা রকম ভাবে মানে একটা জায়গা তারা আবদ্ধ হয়ে গেছে, শুধু মানে মৃত্যুবরণ করা ছাড়া বাংলার যুবকদের সামনে আর কোনো রকম কোনো জায়গা নেই। এবং যে গুটিকত লোক এখনো পর্যন্ত যারা মানে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান আছে তাদের চুক্তিভিত্তিক এই সরকার নিয়োগ করেছে, সরকারি কর্মসংস্থান পুরোপুরি বন্ধ করে দিয়েছে, দেওয়ার পরে চুক্তিভিত্তিক মানে কাজের মধ্য দিয়ে আজকের বাংলার প্রত্যেকটা মানুষকে আজকে দিশাহারা করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। এবং আমরা যখন 2018 সালে আমি যখন দলে জয়েন করি এই মন্দির বাজারে সত্যি সত্যি তখন আমার বিজেপির কোনো রকম মানে সংগঠন খুব মজবুত ছিল না। আজকের তারিখে দাঁড়িয়ে শুধুমাত্র আমরা নির্বাচনের অপেক্ষায় আছি, এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়ায় আজকের তার কোনো বিধানসভা কিন্তু এখনো শিওর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোন জায়গায় দাঁড়িয়ে জিতে আসবেন সেই জায়গা কিন্তু এখনো তিনি ঠিক করতে পারেনি। কখনো বলছেন বা নন্দীগ্রামে দাঁড়াবো, কখনো বলছেন আমি আরামবাগে দাঁড়াবো, পুরুলিয়া দাঁড়াবো, ও এখন নিজের জায়গা আজকে বেয়াল অবস্থা হয়ে গেছে। তো বাংলার প্রায় 70-80% মানুষ আজকে কিন্তু তারা শুধু অপেক্ষায় আছে এই সাধারণ নির্বাচনের জন্য, 2021 সাধারণ নির্বাচনের জন্য। মানুষ অনেক অত্যাচারিত হয়েছে, পুলিশ নানা রকমভাবে সাধারণ মানুষের উপরে মিথ্যা কেস দিয়েছে বিজেপি কর্মীদের উপরে। আজকে তৃণমূলের যে সমস্ত ক্যাডার বাহিনী, শুধু ক্যাডার নয় ক্রিমিনাল এন্টি সোশ্যাল, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকের এই আমাদের জঙ্গলমহলে ছত্রধর মাহাতো একটা ক্রিমিনাল তাকে নিয়ে রাজ্য সম্পাদক মন্ডলীতে করে বসিয়েছেন, আজকের এনামুলের মতো লোকেদের গরু পাচার কাণ্ডে লোকেদের তাদের সঙ্গে দরম মরম ছিল, আজকে বালি পাচার কাণ্ডে যারা আছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক, আজকে কোন রকম সামাজিক মানুষের সঙ্গে কোনো বুদ্ধিজীবী সেই সময় যারা পরিবর্তনের জন্য আন্দোলন করেছিলেন সেই গুটিগত মানুষ ছাড়া আজকে তৃণমূল কংগ্রেসের কাছে আর কেউ নেই। বাংলার মানুষ পরিত্রাণ চাইছে, বাংলার মানুষ এই যে ন্যাক্কারজনক একটা রাজত্ব 9.5 বছরে দেখেছে, তো 1972-77 গল্প তৎকালীন সময় আমরা শুনেছিলাম বাচ্চা বয়সে, কিন্তু এই 1972-77 সমস্ত সালকে আজকে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেস 9.5 বছরে মানুষের উপরে একটা পৈশাচিক বর্বর আক্রমণ যে তৈরি করেছে তার জন্য আজকের তৃণমূল কংগ্রেস ডুবে গেছে। শুধুমাত্র তাদের ডেথ মানে মারা গেছে, শুধু বিছানায় শোয়ানো আছে। 21 সালে নির্বাচনটার অপেক্ষায় নির্বাচনে নির্বাচন কমিশন, নির্বাচনের পর নির্বাচিত সরকারকে তারা সার্টিফিকেট দিয়ে পুনরায় একটা পরিবর্তনের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে সেই অপেক্ষায় শুধু মানুষ আছে। আমরা বলি দাদা, এখনো পর্যন্ত আমি মথুরাপুর সাংগঠনিক জেলায় আমার 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির যে আমাদের স্ট্রাকচার সেই স্ট্রাকচারের মধ্যে আমরা প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে কোনো ঝামেলা, প্রকাশ্যে কোনো রকম তৃণমূলের সঙ্গে কোনো রকম মারপিট দাঙ্গায় আমরা যেতে চাইছি না, কারণ ওরা গুটি কত লোক আছে। আমরা এই মুহূর্তে যদি ভারতীয় জনতা পার্টির কর্মীরা মনে করে তৃণমূল কংগ্রেসের কটা কর্মী আছে এরা কিন্তু দেশ ছাড়া হয়ে যাবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই চিন্তাধারার মধ্যে নেই। আমরা আমাদের নেতা মাননীয় দিলীপ ঘোষ, মুকুল রায় থেকে শুরু করে বর্তমানে আমাদের শুভেন্দুদা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা রাজ্য নেতৃত্ব আমাদেরকে সঙ্গবদ্ধভাবে আমাদের সংগঠন মজবুত যাতে হবে, এই সংগঠনের মধ্য দিয়ে বাংলার আপামর জনসাধারণের যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্য আমরা কোনো দাঙ্গা মারামারির মধ্যে যেতে চাইছি না। তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত চাইছে মারামারি গণ্ডগোল করে, আমাদের ভারতীয় জনতা পার্টির যে 140 জন কর্মী খুন হয়েছে আরও কর্মীকে খুন করতে চাইছে। আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না, কোনো মানে বাবাকে হারাতে চাই না, কোনো মাকে হারাতে চাই না, বোনকে হারাতে চাই না। আমরা শুধু একটা জিনিস, ভারতীয় জনতা পার্টি যে পরিবর্তনটা হয়েছিল সিপিএমের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবর্তন করেছিলেন সেই পরিবর্তনটা যে আমাদের ভুল ছিল, আজকে 2021 সালে দাঁড়িয়ে পরিবর্তনে করে আমরা ভারতীয় জনতা পার্টির যে মানে প্রশাসনকে নিয়ে সারা ভারতবর্ষ যেমন অগ্রগতিতে চলছে বাংলাকে সেই অগ্রগতির মানে অঙ্গী মানে ইয়ে করার জন্য শরিক হওয়ার জন্য
आज के प्रत्येक पश्चिम बंगवासी हिंदू मुसलमान प्रत्येके चाहसे जो परिवर्तन हक ये सरकार जाते आज जाते एक दिन जान ना थे तो से ही प्रेक्षापटे दाड़ी मथुरापुर सांगठनिक जिले हमारे सतटा विधानसभा आज सतटा विधानसभा सतटा सीट ही आगामी 2021 साले जितब 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 से ही मत संगठन तैरी कर फेले शुद्ध निर्वाचन अपेक्षा सम्पूर्ण अन्यरकम मान तो देखे सर्वभारतीय सभापति जेपी नड्डा जी जो डायमंड हारबारे आसें तृणमूल कॉग्रेसर जो हारमार बाहिनी तृणमूल कॉग्रेसर प्रत्येक राज्य नेतृत्व शुरू कर जिला नेतृत्व शुरू कर जो बर्बरोचित आक्रमण सर्व मान भारत एक सर्वबृहत्तम राजनैतिक दल अध्यक्ष के जे भाव ईट पाटकेल छुड़े प्रत्येक राज्य नेतृत्व केंद्रीय नेतृत्व के आघात कर प्रेक्षापटे दाड़िए जेहेतु ये बांगलार एक मान प्राय 9.5 कोटी मानुषर मान भोटाधिकार प्रयोग हो जेटा पंचायत 2018 साले पंचायत इलेक्शन मानुषेर भोटाधिकार प्रयोग करते दे कारण राज्य पुलिस छिलो एबारे किन्तु प्रत्येक जगह केंद्रीय बाहिनी थेके शुरू करे राज्य पुलिस उपरे कोनो रकम निर्भर करते चान ना निर्वाचन कमिशन बा भारतीय जनता पार्टी आमरा जारा स्वाधीन देशेर स्वाधीन नागरिक आमरा जारा गणतंत्रेर प्रियारी आमरा चाई जे केंद्रीय बाहिनी दिए प्रत्येक बूथ एवं प्रत्येक विधानसभा जाते स्वतस्फूर्त भावे मानुष गणतान्त्रिक पद्धति मानुष गणतंत्र के अंतत प्रतिष्ठा करते पारे तार जन्नो निर्वाचन कमिशन जेमन चेष्टा करछेन भारतीय जनता पार्टी चेष्टा करछे एवं सेई प्रेक्षापटे दाड़िये प्रत्येक विधानसभा आमरा चाई जे मानुष जाते कोनो रक्तक्षयी रक्तक्षयी कोनो रकम जेन निर्वाचन ना हय मानुष जाते स्वतस्फूर्त भावे गणतान्त्रिक अधिकार प्रयोग करते पारे आशा भरसा केंद्रीय नेतृत्व राज्य नेतृत्व भारतीय जनता पार्टी तारा के दिए से ही आशा भरसा माथाय रेखे प्रत्येक सांगठनिक जिले प्रत्येक कर्मी के बोले जे मानुष जाते बाड़ी थेके बेरिये निर्भये भोटा दीते पारे से ही व्यवस्था किन्तु प्रशासन करबे से ही अपेक्षाय आमरा आछि एवं आमरा चाई एकदम कोनो रकम झगड़ा झमेला मारामारी कोनो किछु ना होए एकटा साधारण निर्वाचन जेमन भावे मानुष माने स्वतस्फूर्त भावे दिते पारे सेई प्रेक्षापटटा अंतत निर्वाचन कमिशन तैरी करुक आज के प्राय 9.5 कोटी मानुष बांगलाय মমতা বন্দ্যোপাধ্যায়ের परिवर्तने सामिल होयेछिल सामिल हार पर 5 बचर अतिक्रांत हो जावर पर आमरा कि शुनेछि মমতা বন্দ্যোপাধ্যায়ের मुखे शुनेछि আমার 99% কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে বাংলায় স্বাস্থ্যের বেহাল অবস্থা আজকে শিক্ষা ক্ষেত্রে বাংলা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তো অনেক রাজ্যের থেকে আজকে এখানে মানুষের হাতে কাজ নেই এখানে নতুন করে শিল্প কলকারখানা তৈরি করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় 9.5 বছরে আজকে বেকাররা যারা ছিল যারা তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল যাদের 20 বছর বয়স ছিল 21 বছর বয়স ছিল আজকে তারা 30 বছরে পৌঁছে গেছে অতএব তারা আজকে কিন্তু প্রত্যেকই আজকে নানা রকম ভাবে সাংসারিক দিক থেকে হোক তাদের আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবের কাছেও তারা সেই সময় যে পরিবর্তনটা করেছিল বলে এখন তারা ভাবছে এই পরিবর্তনটা ভুল হয়ে গেছে তো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন तृणमूल कॉग्रेस गुटिकत नेतृत्व उन्नयन हो মমতা বন্দ্যোপাধ্যায় उन्नयन हो মমতা বন্দ্যোপাধ্যায় उन्नयन हो মমতা বন্দ্যোপাধ্যায় संगे जरा चित्कार करें आजकल মদন মিত্র কুণাল ঘোষ ছত্রধর মাহাতো शुरू कर जे समस्त क्रिमिनलरा बांगला राजत्व करते चाहसे एवं उन्नयन हो किन्तु आपामर जनसाधारणर को उन्नयन মমতা বন্দ্যোপাধ্যায় सरकार गत 9.5 বছরে করেনি মন্দির বাজারে নিরিকে কোন জায়গায় একটা দুটো সিভিক ভলান্টিয়ার হয়েছে আশা কর্মী নিয়োগ হয়েছে আইসিডিএস কর্মী নিয়োগ হয়েছে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে তৃণমূলের হারমাদরা যে দুজন চারজন ছেলেদের মন্দির বাজারে চাকরি হয়েছে এমএলএর ছেলে ব্লক সভাপতির ছেলে এমএলএর কোনো আত্মীয় ব্লক সভাপতি কোনো আত্মীয় এদের এই আত্মীয় স্বজন পরিবার বর্গের এদের কয়েকজন দুজন চারজন পাঁচজনের চাকরি করেছেন এবং
বাইরে থেকে দু একজনের যাদের করেছেন তাদের কাছ থেকে আট লক্ষ ন লক্ষ দশ লক্ষ টাকা এই তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি এবং তৃণমূল কংগ্রেসের যারা হারমাদরা আছেন এরা প্রত্যেকেই নিয়েছেন। বীরেশ্বরপুর কলেজে যাদের চাকরি দিয়েছেন দু একজনের তারা এমএলএ আত্মীয়। কোন জায়গায় পিএইচিতে চাকরি দিয়েছেন তারা হচ্ছেন ব্লক সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের আত্মীয় স্বজন। সাধারণ পরিবার সাধারণ যারা খেটে খাওয়া মানুষ যারা দু হাজার এগারো সালে পরিবর্তনের সঙ্গে সঙ্গী ছিল তাদের পরিবারগুলো আজকের ভেসে গেছে। তাদের পরিবারের কোনো সেই এডুকেটেড ছেলেগুলোর সেই শিক্ষিত ছেলেগুলোর কোনো চাকরি বাকরি হয়নি কারণ তারা গরিব পরিবার তারা সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দিতে পারেনি তাদের চাকরি বাকরি হয়নি। আর চাকরির নিরিখে দেখতে গেলে প্রায় সাড়ে পাঁচ লক্ষ কর্মসংস্থান এই রাজ্য থেকে ছাঁটাই হয়ে গেছে ছাঁটাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজকের মানে কোন রকম যে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে যে যে সংস্থাগুলো ছিল আজকের পার্থবাবু থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত জায়গায় আজকে দুর্নীতিতে ডুবে গেছে। প্রত্যেকের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে অনেকে চাকরি বাকরি হয়নি অনেকে সুইসাইড করেছেন এবং আগামী দিন পরিবর্তনের পর এই সমস্ত নেতৃত্বরা বাংলায় থাকবে বলে আমি অন্তত আশা করতে পারি না। এরা বাংলা ছেড়ে কোথায় যাবে তাও আমরা জানি না কারণ সাধারণ মানুষ এদের প্রত্যেকের বাড়িতে অ্যাটাক করবে সেই অপেক্ষায় শুধু মানুষ আছে। সারা বাংলায় সংখ্যালঘু করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তাসটা খেলছেন ওনার সেই তাসটা কিন্তু আজকে বিলীন হয়ে গেছে কারণ উনি টেক্কা মেরে খেলতে চাইছিলেন টেক্কা দিয়ে দিয়ে ওই 30% 35% ভোটকে সঙ্গে নিয়ে উনি একটা দীর্ঘদিন ধরে কদর দেখাতে চাইছিলেন কিন্তু তারা বুঝে গেছে মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আমাদের ভোটে ব্যবহার করছে কিন্তু আমাদের কোনো রকম সংরক্ষণ আমাদের ইমামদের কিছু অর্থ দিয়েছে ইমাম ভাতা কিন্তু আমাদের পরিবারের যে সমস্ত বেকার যুবক যুবতীরা ছিল শিক্ষিত বেকার যুবক যুবকরা ছিল যুবতীরা ছিল তারা কিন্তু আজকে দিশারা হয়ে গেছে। তাদের কোনো কর্মসংস্থান নেই তাদের কোনো রকম কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে পারেনি। আজকের কোনো রকম প্যাকেজ কেন্দ্রের কাছ থেকে নেওয়ার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। সরকার কেন্দ্রীয় সরকার টাকা দিলে তার হিসাব দিতে চান না। আজকের কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ আজকের এনআরজিএসের টাকা আজকের শয়ে শয়ে মানে কোটি কোটি প্রত্যেক দিন প্রতিনিয়ত শ শ কোটি টাকা এই জেলায় এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজকের এই তৃণমূলের হারমাদরা একশো দিনের কাজ দেখিয়ে তারা লুট করছে সাধারণ মানুষ সেই পয়সা পায়নি। অর্থাৎ আমরা হিন্দু মুসলমান আমরা প্রত্যেকেই এখন চাইছি যে এই পাপটা অন্তত বিদায় হোক। মুসলমানরা আজকে প্রত্যেকেই চাইছে যে আমরা ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া থেকে এই সরকারকে নির্মূল করতে চাই।